বিজেপির নেতৃত্বত চলা সিন্ডিকেটর বিরুদ্ধে উত্তাল গোলাঘাট। জিলা উপায়ুক্তর কার্যালয়ের সম্মুখত প্রতিবাদী নাগরিক সভা। গোলাঘাট জিলা প্রশাসনের ভূমিকাক ধিক্কার। মঙ্গলবারে গণসত্যাগ্রহ কার্যসূচী ঘোষণা। চারিদিন হল যে মানুষ ধরব পৰা নাই। নন্দকিশোর গোস্বামী বিরুদ্ধে পূর্বতেও তিনটা এনেকা ধরনের গোচর ইয়াত পঞ্জীভূত হয়ে আছে। ইয়ার একটা কথা জ্বলন্ত রূপ প্রতিপন্ন হয়েছে যে আরক্ষী প্রশাসন আর জিলা প্রশাসন অস্তিত্বহীন গোলাঘাটত, আর ইয়ার পিছতো মুখ্যমন্ত্রী যে শূন্য সহনীলতার কথা কয়, এই শূন্য সহনীলতার নিদর্শন দেখুক যে উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষকের উপর যথাবিধ ব্যবস্থা লোক। বিজেপি নেতার আলুর সিন্ডিকেটর বিরুদ্ধে গোলাঘাট জিলা ছাত্র সন্থার উদ্যোগত রাজ্যের আন আন জাতীয় সংগঠন সমূহের সহযোগত তীব্র প্রতিবাদ। প্রতিবাদী নাগরিক সভাত গোলাঘাটের বহু জ্যেষ্ঠ নাগরিকে বিজেপির নেতৃত্বত চলা সিন্ডিকেট রাজ উৎখাত করার দাবি জানায়। গোলাঘাট জিলা প্রশাসনের ভূমিকাক ধিক্কার দিয়ে সকলে চারিদিনেও অভিযুক্ত গ্রেপ্তার নকৰি আরক্ষী প্রশাসনে রক্ষণাবেক্ষণ দিয়ার অভিযোগ। সিন্ডিকেট বন্ধ হব লাগিব আর সিন্ডিকেটর লগত জড়িত প্রত্যেকজন ব্যক্তিক কারাগার করব লাগিব, এই কথা স্পষ্ট। আর তার লগে লগে যাতে পুলিয়ে পোখায় সিন্ডিকেট উফরাই উঠিব পায় তার কারণে সরকারখানে ব্যবস্থা গ্রহণ করব লাগিব। ইফালে দল সংগঠনের তীব্র প্রতিবাদের পিছতে বিজেপির গোলাঘাট জেলার সভাপতি দেবজিৎ বরায় এক সংবাদমেলত স্পষ্ট করে দিয়ে যে বিজেপিয়ে কোনো সিন্ডিকেট রাজ সমর্থন নকরে বা ধন সংগ্রহ কার্যকু প্রশ্রয় নিদিয়ে। চারিদিনের পিছতো অভিযুক্ত গ্রেপ্তার নকরা কার্য আরক্ষী প্রশাসনের দুর্বলতা বলিহে অভিযোগ করে বিজেপির জেলা সভাপতিগুলো। ভারতীয় জনতা পার্টিয়ে কোনো দুর্নীতি ভ্রষ্টাচার ধন দাবিক কোনো কালে প্রশ্রয় নিদিয়ে, আর ভারতীয় জনতা পার্টির আজি অসম রাজ্যিক সমিতিয়ে গোটেই বিষয়টো আজি তেওঁলোকে হ্যান্ডেল করেছে, তেওঁলোকে তদন্ত সমিতি আজি রাজ্যিক সমিতিয়ে গঠন করেছে। না, অপরাধিক তো আরক্ষীয়ে মুক্তভাবে যাতে তেওঁলোকৰ বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করব পারে, সেই কারণে আমার যিসকল অভিযুক্ত আছে তেওঁলোকক দায়িত্বৰ পৰা মুক্ত করে দিয়া হয়েছে। এরেস্ট করব পৰা নাই, সেইটো তেওঁলোকৰ দুর্বলতা। গোলাঘাটৰ পৰা কেমেৰাত ইউনিচালৰ সহযোগত ৰোহিত গগৈ, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।